মাকে বিদ্যার সময়ে রেখে আসলেন এক ভদ্রলোক পিছন ফিরে একটি বারের জন্যও তাকালেন না নিজের গর্ভধারিণী মায়ের দিকে মা কয়েকবার ডাকলেন ছেলেকে ছেলের কোনো উত্তর নেই বাড়ি ফিরলেন মিষ্টি নিয়ে ভদ্রলোকের বউ বললেন কী নিয়ে এসো গো তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি ধুর আমি কি বাচ্চা যে মিষ্টি খাবো একটা সময় মিষ্টি তো খুব পছন্দ করতে তা করতাম আচ্ছা ঠিক আছে এনেছো যখন দাও মুচকি হেসে ভদ্রলোক মিষ্টিগুলো বউকে দিয়ে দিল বউ সেগুলো থেকে কয়েকটা খেয়ে বাকিগুলো রেখে দিল তোমার মাকে রেখে এসেছ হ্যাঁ এখন তুমি খুশি তো হ্যাঁ যাক আর এখন কোনো সমস্যা রইল না তবে সারাদিন প্যান প্যানানি আর ভালো লাগতো না ভদ্রলোক বইয়ের কাঁধে দু হাত দিয়ে ভর করে বললেন এখন থেকে এই বাড়ি আমাদের মা তো বৃদ্ধাশ্রমে এই বাড়িতে তোমার যা ইচ্ছা তাই করো বউ হাসলো ভদ্রলোক বেজায় খুশি অতি বউ ভক্ত হলে যা হয় অথচ জানে না তার মা এখন কি অবস্থায় আছে কয়েকদিন পর বৃদ্ধাশ্রম থেকে ফোন আসলো ভদ্রলোক ফোন রিসিভ করে বললো কে বলছেন আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি আপনার মায়ের ভীষণ জ্বর উনি আপনাকে দেখতে চাইছে দেখুন আমার এখন অনেক কাজ আমি এত কাজ ফেলে যেতে পারবো না একটু যদি আসতেন সরি এখন পারবো না আপনারা একটু দেখে রাখুন উনি বারবার আপনার নাম নিচ্ছে দেখতে চাইছে ভদ্রলোক এক রাস বিরক্ত নিয়ে ফোনটা কেটে দিলেন সারাদিন অফিসের কাজ করে রাতে বাড়ি ফিরল বাইরে বৃষ্টি হচ্ছে ভদ্রলোক খাচ্ছেন পাশেই তার ছেলে বসে আছে ছেলের দিকে তাকিয়ে বলল। বাবা তোমার লেখাপড়া কেমন চলছে ছেলে বলল ভালো গুড ভালো করে পড়াশুনো করবে আচ্ছা বাবা একটা কথা বলি বলো আমি যখন বড় হয়ে চাকরি করব তখন তোমাকেও কি ঠাকুমার মতো দূরে রেখে আসবো ভদ্রলোকের বুক ধরধর করে উঠল কি বলল তার ছেলে হুট করে কিছুই বুঝলেন না বাচ্চা ছেলেটা আবারও বলল আচ্ছা বাবা আমাকে ছাড়া তোমরা ওখানে থাকতে পারবে কিন্তু আমি তোমাদের ছাড়া থাকতে পারবো কিভাবে ভদ্রলোক কি বলবে তাই ভেবে পাচ্ছে না তার হাত পা কেমন অভোস হয়ে আসছে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না একবার বইয়ের দিকে তাকাচ্ছে একবার ছেলের দিকে হঠাৎ করে কেন জানি না মনে হলো অনেক বড় ভুল করেছে সে খাবার টেবিল থেকে উঠে হাত মুছলেন ছেলে নিরন্তর ভদ্রলোক পকেট থেকে ফোন বের করে ফোন করলেন বৃদ্ধাশ্রমে কল যাচ্ছেন না নম্বর বন্ধ ভদ্রলোক আরও কয়েকবার চেষ্টা করলো কিন্তু কোনো কাজ হলো না মনে হচ্ছে কি যেন একটা নেই বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি ভদ্রলোক বৃষ্টির মাঝখানেই গাড়ি নিয়ে বেরিয়ে চললেন বৃদ্ধাশ্রমে গিয়ে দেখলেন বিছানায় শুয়ে আছে মা পাশে একজন মহিলা একটুখানি পরপর মাথায় জলপট্টি দিচ্ছে ভদ্রলোক মায়ের পায়ের কাছে গিয়ে পা জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করলেন তখনও বিছানায় শুয়ে আছে মা পাশে একজন মহিলা একটু পরপরই মাথায় জলপট্টি দিচ্ছেন বৃদ্ধা মায়ের বুঝতে আর বাকি রইল না কে এসেছে পাশে থাকা মহিলা কিছুটা অবাক হয়েছেন মা উঠতে চেষ্টা করছে পাচ্ছে না পাশে থাকা মহিলা তাকে উঠালেন এবং মা পরম আদরের সন্তানের মাথায় হাত রাখলেন ভদ্রলোক কাঁদতে কাঁদতে বললেন আমায় ক্ষমা করে দিও মা আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি আর দেব না বৃদ্ধা মা কিছুই বলছে না সন্তানের মাথায় হাত রেখে কপালে চুমু খেলেন তারপরেই ছোটবেলার মতো বুকে জড়িয়ে ধরলেন ভদ্রলোক যেন থাকার একটা নতুন আশ্রয় পেলেন বন্ধুরা মা বাবা ঋণ কখনোই শোধ করা যায় না মা শব্দের অর্থ হলো যে নিজে শখ আল্লাহ সব কিছুই বিসর্জন দিয়ে সন্তানের জন্য চিন্তা করে তাই কখনও মা বাবাকে কষ্ট দিও না বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে